নমস্কার, আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন শর্টস। ছোটখাটো টুকিটাকি নানা ধরনের ঘটনা নিয়ে বয়ে চলেছে আমাদের এই সৌমেন শর্টস। 2022 কালী পুজোয় আতশবাজি একেবারেই নিষিদ্ধ। বিভিন্ন থানাগুলোতে লাগাতার অভিযান চলছে পুলিশের তরফে। গ্রেপ্তার হচ্ছেন দোকানদাররা যারা আতশবাজি মজুদ করছেন বা অসৎ পথে ব্যবসা করছেন, আর এরই সুযোগে অলিগলি বেয়ে বইছে একটি নতুন ধরনের বাজি, বেশ দারুণ। সেটা হলো এই ডুরিবাজি। একেবারে বাজেট ফ্রেন্ডলি এই ডুরিবাজি ইতিমধ্যেই কালী পুজোর প্রাক্কালে মাত করেছে সারা বাংলাকে, যথেষ্ট প্রভাব ফেলেছে বাংলার অলিগলি প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই ডুরিবাজি। যথেষ্ট নিরাপদ এই ডুরিবাজি কিভাবে পাবেন, কোথায় পাবেন, কত টাকাই বা এর দাম, সে নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন সৌমেন শর্টসে। হাতে তো ফাটাচ্ছে, বেশ কয়েক বছর আগে কলকাতাতে প্রথম দেখেছিলাম এই ডুরিবাজি। বর্তমানে অর্থাৎ এই 2022 সালে প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিভিন্ন দোকানগুলোতেও মিলছে এই ডুরিবাজির প্যাকেট। প্যাকেটের মূল্য 10 টাকা, আর এই প্যাকেটের মধ্যে মোট 12টি ডুরিবাজি থাকছে। তাই আপনিও এই কালী পুজোর আগে এই ডুরিবাজির খোঁজ নিতে পারেন আপনার নিকটস্থ যে সকল দোকান আছে, স্টেশনারি দোকান বা যারা এই ধরনের বাজি রাখেন পরিবেশ বান্ধব, সেখানে গিয়ে খোঁজ নিলেই কিন্তু এই ডুরিবাজি পেতে পারেন। যথেষ্টই কিন্তু এই ডুরিবাজিটি নিরাপদ। বাজিটি ফাটাতে গেলে মূলত ডুরির যে দুদিকের ডোর অর্থাৎ যে সুতো, সেই সুতোতে টান দিতে হবে, আর সেই টানের ফলেই মাঝে থাকা বারুদ ফেটে যথেষ্ট শব্দ উৎপন্ন করে এবং যা মানুষকে ভড়কে দিতে পারে। মূলত আপনি এই প্যাকেট থেকে বের করে আপনি কাউকে ডুরি পরাতে যেতে পারেন, আর তার মাঝেই এই শব্দ। প্র্যাঙ্কের ক্ষেত্রেও এই ডুরিবাজি কিন্তু যথেষ্ট নাম রেখেছে সারা বাংলাতে। তাই প্রত্যেক বৎসর কালী পুজোর ঠিক প্রাক্কালে মূলত কলকাতা কেন্দ্রিক একটা এই আনন্দ ছিল এই ধরনের ডুরিবাজিতে। কিন্তু বর্তমানে দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, মেদিনীপুরের মতো প্রত্যন্ত এলাকাতেও এই ডুরিবাজি কিন্তু যথেষ্ট সাড়া ফেলতে শুরু করেছে ইতিমধ্যেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন, লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।